হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি টবে যে লেবু গাছগুলো লাগিয়েছি তাতে দেখো লেবু ধরেছে, ফুল গাছে ফুল ফুটেছে, তাই আমি ভীষণ খুশি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে এটা হলো বট গাছ, এই যে লাগানো হয়েছে, এটাকে পুজো করতে হবে। এই যে লেবু গাছ, লেবু লেবু ধরেছে দেখো, ছোট ছোট সবে, এটা বেশি দিনের বয়স না, বছর খানিক হয়েছে কলমে, তাই ধরেছে। আর এই যে লেবুর ফুল, এই যে জবা ফুল গাছটা, আমি সাদা জবা আমি ডাল কেটে লাগিয়েছিলাম, তো দেখো এই যে সাদা জবা ফুল ফুটেছে দুই একটা। আর এই যে এটা কি ফুল গাছ ঠিক আমি নাম জানি না, এই যে তার মধ্যে এই গাছের গোড়া দিয়ে এই যে দেখো এই ঘাটকোল পাতা হয়েছে, গাছে অনেক বেল রয়েছে কিন্তু পাতা নেই, কিন্তু বেল আছে অনেক, পাতা সবে পড়ে গেছে, এবার গজাচ্ছে পাতাগুলো। এটা হলো রক্ত জবা ফুল গাছ, এই যে একটা করে এসছে, এই যে এতে ফুল ধরবে। এটা হলো ঘন্টা জবা, মানে চেরা চেরা হয় ফুল। এটা হলো টগর ফুল, সাদা রঙের পাঁচ পাপড়ি আর কি লাগিয়েছি। এখানে আর একটা লেবু গাছ আছে, এই সাদা গাছটায় সবে ফুল ফুটছে, সকাল আবহাওয়া তো আমার সেই ভিডিওটাই আমি করছি, দারুণ লাগছে ফুটতে দেখে। এই যে অ্যালোবেলিয়া গাছ হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে, আমি আরও উঠিয়ে ফেলেছি। এটা হলো পাথরকুটির গাছ, এই পাতা অনেক উপকারী কাজে লাগে। এটা হলো সাদা নীলকণ্ঠ গাছ, তো আমি গাছের যত্ন নিতে পারি না আমার এই বাচ্চাকে নিয়ে, তো আমার গাছগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ছেলে কাঠ নিয়ে ঘোরাঘুরি করছে, আমার মনে হয় ওর দিদিকে মারার খুব ইচ্ছা, ওই জন্য ও কাঠ নিয়ে ঘোরাঘুরি করছে। ওর বয়স বেশি না, 1 বছর 3 মাস, কিন্তু প্রতি এতটা দুষ্টুমি করে বলার ভাষা নেই।